মানব পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে রাজধানী কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে করোনা আপডেট অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদ্বোধন এবং করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় করোনাকালেও অপরাধীদের বিরুদ্ধেও সমানভাবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিস্তারিত এস কে সোরাফের প্রতিবেদনে। সোমবার দুপুরে করোনা আক্রান্ত র্যাব সদস্যদের চিকিৎসা মনিটরিংয়ের জন্য প্রস্তুত করা অ্যাপসের উদ্বোধন করতে এই অনুষ্ঠানের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অ্যাপসের উদ্বোধন করে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন। এছাড়া র্যাবের পক্ষ থেকে ক্র্যাব সভাপতির হাতে সাংবাদিকদের জন্য চিকিৎসা সামগ্রীও তুলে দেন তিনি। এই ইকুইপমেন্ট এবং এই সহায়তা করা দিতে আশাটা আমাদের মনটা ভেঙে যায়, কষ্টে ভেঙে যায় যে এই ধরনের অনুষ্ঠানে আমরা সাংবাদিক বন্ধুদের সাথে একত্রিত হই এটা আমরা চাইনি। আমরা চেয়েছি একটু উৎফুল্ল চিত্তে অন্য কিছু আপনাকে আমরা উপহার দিব, কিন্তু সেই পরিবেশ আজকে নয়। এ সময় লিবিয়া 26 বাংলাদেশের মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মানব পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। লিবিয়ার ঘটনা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, আমাদের অভিযান শুরু করেছি এবং আমাদের গ্রেপ্তারও আমরা করেছি এবং সবাই মিলে আমরা এটা নিয়ে আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে, আমাদের অপারেশনাল কার্যক্রম চলছে এবং এখনও এই মুহূর্তেও আমাদের অপারেশন অব্যাহত আছে। এর মানে এই না যে মানব পাচারের বিরুদ্ধে আমরা কাজ করছি না, মানব পাচার নিয়ে আমরা একইভাবে কাজ করি। তিনি বলেন স্বাভাবিক সময়ের মতোই র্যাব অপরাধীদের বিরুদ্ধে সব ধরনের অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সবাইকে আমরা হুঁশিয়ার করতে চাই যে আপনারা মনে করবেন না যে এই করোনার আক্রান্তের কারণে আমরা আমাদের দায়িত্ব থেকে এক পা বিচলিত হব। আমরা আমাদের সেই পরিকল্পনা নিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম এবং ক্র্যাব সভাপতি আবুল খায়ের সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbedi, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbedi। এসএটিভি, সাথে আছি সবসময়।